আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজন মন্ত্রীকে তাদের পালিয়ে যাওয়ার সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই মুহুর্তে তাদেরকে আদালতে আনা হয় এবং রিমান্ড চাওয়া হয় দশ দিনের এই দশ দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন এখন বিষয়টা হচ্ছে এনাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এখনো তো দশ দিনের রিমান্ডই কর্তৃপক্ষ মঞ্জুর করেছেন তো দেশের আইনে বিচার হবে তো মানুষের ক্ষমতা চিরকাল থাকে না কিভাবে বিচার কার্য চলবে তাদের মুখে শোনা যাক যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ বন্ধুরা দেখুন তাদের চেহারা দরবেশ বাবার চেহারা কেমন যেন হয়ে গেছে চেনা যাচ্ছে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ